এ যেন এক যুদ্ধ জয়। চল্লিশতম বিসিএস ক্যাডার হয়েছেন ফরিদপুর জেলার সোহানপুর গ্রামের ভূমিহীন এক কৃষক পরিবারের ছেলে পিরুমোল্লা। এখানে আসতে তাকে পাড়ি দিতে হয়েছে নানান বাধা বিপত্তি। ছাত্র অবস্থায় বাবা ভাইদের সঙ্গে অন্যের জমিতে সেচ দেওয়া, চুক্তিতে ধান পাট কাটা, ক্ষেত নিরানি দেওয়াই ছিল তার পরিবারের প্রধান আয়ের উৎস। পিরুমোল্লার সেই যুদ্ধ জয়ের কথা বিস্তারিত প্রতিবেদনে। ৮ অক্টোবর কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে স্বপ্নবাজ তরুণের গল্প শোনেন প্রধানমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস অনুষ্ঠানে ৪ জন বিসিএস ক্যাডার তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন। এদের মধ্যে পিরুমোল্লাও একজন। পিরুমোল্লা সহকারী মহা হিসাবরক্ষক, সংযুক্ত আছেন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে। তার যুদ্ধ জয়ের গল্প শুনেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিএস এ কর্মকর্তার করুণ গল্পে প্রধানমন্ত্রীর চোখে জল এসেছিল। পরে তাকে ডেকে নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। পিরুমোল্লা বলেন, আজ আমি স্বপ্ন পূরণ ও ভাগ্য বদলের গল্প বলতে এসেছি। এই স্বপ্ন পূরণ আমার মতো হাজারো চাকরি প্রত্যাশী তরুণের। এই ভাগ্য বদল চিরায়ত বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি প্রাণের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে পিরুমোল্লা বলেন, আমার ইচ্ছা ছিল প্রকৌশলী হওয়ার, কিন্তু বিজ্ঞান বিভাগে পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারবো কিনা সেই আশঙ্কা ছিল। আমার ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নটা প্রায় শেষই হতে যাচ্ছিল, যদি না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পেতাম। অর্থের অভাবে কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোথাও আমি ভর্তি পরীক্ষার ফর্ম তুলতে পারিনি। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ার সময় মাঝে মধ্যেই আমার ভাইয়ের সঙ্গে রাজমিস্ত্রি কাজে যেতে হতো বলে জানান পিরুমোল্লা। টিউশন না পাওয়া পর্যন্ত প্রথম বর্ষে বেশিরভাগ সময় সে সকালের নাস্তাও করতে পারেনি। হলে ১৫ টাকায় দুপুরের খাবার আর ১২ টাকায় রাতের খাবার, এই মোট ২৭ টাকায় দুবেলা খাবারে খরচ মিটত পিরুমোল্লার। রাতের খাবার থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রায় ১৮ ঘন্টা না খেয়ে থাকতে হতো বলে স্মৃতিচারণ করেন পিরুমোল্লা। এমন একটা অনিশ্চিত জীবন থেকে উঠে এসে আজকে প্রধানমন্ত্রীর সামনে কথা বলার সুযোগ পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানান পিরুমোল্লা। পিরুমোল্লা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, সরকারি চাকরি প্রাপ্তিতে আপনি মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করেছেন, ফলে ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সেবায় নিয়োজিত হতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। পিরুমোল্লা জানান, ২০২০ সালের আগস্ট মাসে ৩ তারিখে তার প্রথম চাকরিতে যোগদানের দিনই তার বাবার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এর ২ মাস আগে করোনায় আক্রান্ত হয়ে তার ভগ্নিপতি মারা যান। সন্তান সম্ভাবা বোন ও তার ২ সন্তানের ঠাঁই হয়েছিল তাদের পরিবারে। চরম আর্থিক সংকটে যখন তার বাবার চিকিৎসা প্রায় বন্ধ, তখন সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন পিরুমোল্লা। কিন্তু এত দ্রুত সাড়া পাবেন এটা ছিল কল্পনাতীত। কিন্তু চিকিৎসা শুরুর মাত্র ১৫ মাস পরই তার বাবা মারা যান। এর কিছুদিন পর মেজো ভাই ও বিধবা বোনের শরীরেও ক্যান্সার শনাক্ত হয়। পরিবারের মানবিক বিপর্যয়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। পিরুমোল্লা বলেন, বিপদে সাহায্যকারী হিসেবে বারবার আবির্ভূত হওয়ায় মমতাময় প্রধানমন্ত্রীকে সরাসরি কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। পিরুমোল্লা বলেন, ২০৪১ খ্রিস্টাব্দের মধ্যে এদেশকে স্মার্ট বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরের যে নিরন্তর প্রচেষ্টায় আপনি আত্মনিয়োগ করেছেন, আপনাকে আমরা কথা দিতে চাই, আমরা হব সেই স্বপ্নরথের সারথি। অজব পাড়া গায়ের ভূমিহীন কৃষকের যে ছেলেটি আজ প্রজাতন্ত্রের নবীন কর্মচারী, জাতির ঋণ পরিশোধের সামান্য সুযোগও সে হাতছাড়া করবে না ইনশাল্লাহ। ২০৪১ সালের মধ্যে এদেশকে স্মার্ট বাংলাদেশ তথা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত নিরন্তর প্রচেষ্টায় আপনি আত্মনিয়োগ করেছেন, আপনাকে আমরা কথা দিতে চাই, আমরা হব সেই স্বপ্নরথের সারথি। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের প্রশিক্ষণকে দেশের মানুষের জন্য ব্যবহার করতে হবে,
কারণ আমরা যে টাকায় চলি সেটা কৃষকদের পরিশ্রমের কারণেই আসে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা আমাদের জন্য পরিশ্রম করেন, সুতরাং তাদের সেই পরিশ্রমকে মাথায় রাখতে হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।